আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি এনজয় করবেন। আর ভিউয়ার্স, এখনও তো বলাই হইল না আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বাংলাদেশের সুন্দর একটা ম্যাপ। এই ম্যাপ দিয়ে আপনারা বাসিমুলার ইন্দোনেশিয়া গেম খেলতে পারবেন। ম্যাপটি কীভাবে সেট আপ করবেন আমি সকল কিছু ভিডিওতে দেখিয়ে দেব। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি এনজয় করবেন। সেই সাথে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাবেন। আর এটি সম্পূর্ণ একটি বাংলাদেশি ম্যাপ, বাসিমুলার ইন্দোনেশিয়া গেমের উপরে বসানো হয়েছে। তো ম্যাপটি অনেকটাই সুন্দর আর রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। একটু পরে আমি আপনাদের ম্যাপটা দেখাবো, আর তারপরে কিভাবে ডাউনলোড করবেন আর ম্যাপটি কিভাবে এখন গেমে সেট আপ করবেন এটাও আমি আপনাদের বলে দেব। এর আগে কিন্তু আপনাদের জন্য ইটিএসটু ম্যাপ নিয়ে আসা হয়েছিল, তারপর আপনাদের জন্য কিন্তু ইটিএসটা একটা ওবিবি দেওয়া হয়েছিল। তো প্রতিটা ম্যাপের সাথে যদি ওবিবি দেই, দেখা যায় আপনাদের অনেক এমবি খরচ হয় বা অনেকটা প্যারা হয়। তো এই কারণে এখন থেকে আপনারা রেগুলার কিছু ম্যাপ পাবেন। আর ভার্সন 3.7.1 এর মতো বিভাগীয় ম্যাপ আবার জেলাভিত্তিক ম্যাপগুলো আপনাদের দিয়ে যাব। তো কার কোন বিভাগের ম্যাপ প্রয়োজন এটা কিন্তু কমেন্ট করতে হবে, তাহলে ম্যাপগুলো বানাবো। তো আজকে যে ম্যাপটা পাচ্ছেন এটা বাংলাদেশি একটা ম্যাপ। এখানে আপনারা সকল বিভাগ সকল জেলাই থাকবে, নাটোর, রাজশাহী, রাঙামাটি। যেহেতু আমার বাড়ি নাটোর, এই কারণে নাটোর থাকবে। টাঙ্গাইল আছে, যমুনা সেতু আছে, সকল কিছুই একটার মধ্যেই পাবেন। আর এটা কিন্তু সম্পূর্ণটাই কাল্পনিকভাবে বসানো, এটা কিন্তু রিয়েলিস্টিকের কিছু নেই। তো ইন্দোনেশিয়ার ম্যাপগুলো, যে ম্যাপগুলো দিয়ে রাখছে ওই ম্যাপেই কিন্তু আপনাদের খেলতে হবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এই ম্যাপের ডাইভ লিঙ্ক পাবেন, সেখান থেকে ম্যাপটি ইজিলি ডাউনলোড করবেন। তো তারপরে কীভাবে সেট আপ করবেন চলুন দেখে নিই। ম্যাপটি ডাউনলোড হওয়ার পর তো আপনারা চলে যাবেন ডাইরেক্টলি ZRCVAR অ্যাপসে। তো এখানে এসে আপনারা যেখানে ম্যাপটি ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে যাবেন, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে। তো আমি আলাদাভাবে রাখছি। তো এটা এখন আপনাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। তো ফাইলটির উপর হালকা করে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে একটি পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটি আমার ভিডিওতে পাবেন। ভিডিওর যে কোনো এক অংশে পাসওয়ার্ডটি আমি শো করাবো ইনশাল্লাহ। তো পাসওয়ার্ড দিয়ে ফাইলটি এক্সট্রাক্ট করার পর দুইটা ফাইল পাবেন। তো আমরা একটু কাজ আছে আমাদের, তো এখান থেকে উপরে যে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করে আমরা অ্যান্ড্রয়েড ফাইলে যাব। তো অ্যান্ড্রয়েড থেকে ওবিবি, তারপরে কম মালেও, এখানে এসে ওবিবিটারে আমরা রিনেম করে নেব। তো এখান থেকে সেই আগের মতো ওবিবিটারে রিনেম করে এখানে জিপ লিখতে হবে, ZIP। আর জিপ লেখার পর আমরা আবার সেই ফাইলটিতে যাব, ম্যাপ ফাইলটিতে যেতে হবে। তো এখানে দুইটা ফাইল আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে ফাইলটির উপর চাপ দিয়ে ধরলে কাট অপশান আসবে, কাট করে আমাদের সেই ওবিবিতে নিয়ে যাইতে হবে। ওবিবি কম মালেও, এখানে ওবিবির উপর ক্লিক করলে অ্যাসিস্ট বিন ডাটা। তো এখানে আমার এই ফাইল দুইটা পেস্ট করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। তো একটু ওয়েট করলে ফাইল দুইটা পেস্ট হবে। তো এভাবে আপনারা যে কোনো ম্যাপ মোড অ্যাড করে নিতে পারবেন। তো এখানে কিন্তু শেষ। তো আমরা যে ভুলটা করি, এখান থেকে আমরা গেমে প্রবেশ করি, তো সেটা না করে আমাদের ওবিবিতে যে জিপটা লিখছিলাম এটা কিন্তু রিনেম করে আবার সেই ওবিবিটা লিখতে হবে, নাহলে কিন্তু গেম ওপেন হবে না। তো এখন আমাদের কাজ শেষ। এখন আমরা গেমে ওপেন করলে আপনারা এই ম্যাপটি পেয়ে যাবেন, এই ম্যাপটি ভিডিওতে দেখলেন। তো এখানে কিছু কথা বলার আছে, যারা এই গেমটা একদম অরিজিনাল খেলেন তারা কিন্তু আপনারা এই ম্যাপগুলো সেট আপ করতে পারবেন না, কিন্তু যারা এপিকে প্লাস ওবিবি দিয়ে গেম প্লেগুলো করতেছেন তারা আপনারা ইজিতে এই ম্যাপটি সেট আপ করে নিতে পারবেন। তো যারা অরিজিনাল গেম বা শুধু এপিকে ইউজ করতেছেন তারা কিন্তু এই ম্যাপটি সেট আপ করতে পারবেন না। আর আমাদের কিন্তু চ্যানেলে রিলিজ করা হয়েছে এপিকে প্লাস ওবিবি, তো যারা ওই ওবিবিটা ইউজ করেন তারা ইজিতে সেট আপ করবেন। বা যারা অন্য ওবিবি ইউজ করেন, অন্য কোনো চ্যানেলের ওবিবি ইউজ করেন বা যে কোনো ওবিবিতে আপনারা সেট আপ করে নিতেও পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আর কথা না বলি এবার হালকা ভিডিও দেখুন আর এনজয় করুন। ভালো থাকুন সবাই, আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।